এইবার আমার লক্ষ্য হব যে দ্বিতীয় পর্যায়ত আরো 75,000 যুবক যুবতীক নির্বাচিত করা। আজি আমি যেটো পোর্টেল মুকলি করেছো, এই পোর্টেলত সাধারণ শ্রেণীর লড়া ছোৱালীয়ে 200 টাকা, ST, SC আর OBC 100 টাকাৰে তেওঁলোকে নিজের নাম পঞ্জীয়ন করিব পাৰিব। পঞ্জীয়নের পিছত আবেদন পত্র হব, যত নেকি তেওঁলোকে কি করিব খুজিছে। পঞ্জীয়ন করা অবস্থা তেওঁলোকে বিশেষ তথ্য দিব নালাগে, কিন্তু আবেদন করার সময়ত তেওঁলোকে আমাক তেওঁলোকৰ টকা পয়সাখিনি কেনেকে খরচ করিব খুজিব তার এক বিশদ তথ্য আমাক দিব লাগিব, আর সেইটোকে আমি অ্যাপ্লিকেশন স্টেজ বলি আমি কব খুজিছো। এই গোটেই 75,000 যুবক যুবতীক আমি চেষ্টা করিম যাতে অসমৰ 126টা সমষ্টিৰ পৰাই সমানুপাতিকভাৱে নির্বাচিত হয়। সমানুপাতিক শব্দটো এই কারণে ব্যবহার করছো, প্রতিটো সমষ্টিতে একে ধরনের ভোটার নাথাকে, গতিকে ভোটারর ভিন্নতার লগত লক্ষ্য রাখি আমি সমানুপাতিক নির্বাচনের বাবে আমি চেষ্টা করিম যাতে গোটে অসমতে উদ্যোগীকরণের পরিবেশ এটা নির্মাণ হব পারে। যোৱা বছর আমার যেটো বয়স আমি নির্ধারণ করেছিল, এই বয়সটো আছিলে 28 বছৰৰ পৰা 40 বছৰ। ST, SC, OBCৰ ক্ষেত্ৰত আমি 28ৰ পৰা 42 বছৰ আমি বয়সৰ সীমা ৰাখিছিলোঁ। এইবাৰ আমি যোৱাবাৰৰ অভিজ্ঞতাৰ পৰা কিছু শিকি আমি সিদ্ধান্ত লৈছোঁ যে এইবাৰ সকলো শ্ৰেণীৰ কাৰণে নিম্নতম বয়স 28 বছৰ থাকিব আৰু ঊৰ্ধতম বয়স 45 বছৰ থাকিব। অৰ্থাৎ 28 বছৰৰ ল'ৰা ছোৱালীয়ে আৰু আপটো 45 বছৰৰ ল'ৰা ছোৱালীয়ে এই গোটেই প্ৰক্ৰিয়াটোত আবেদন কৰিব পাৰিব। শিক্ষাগত অৰ্হতা কি হ'ব? শিক্ষাগত অৰ্হতাৰ ক্ষেত্ৰত আমি সৰু অৰ্হতা এটা লৈছোঁ, সাধাৰণ শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে মেট্ৰিক পাছ, ST, SC, OBCৰ কাৰণে ক্লাছ 10লৈকে পঢ়িলেই তেওঁলোকে এই আঁচনিত আবেদন কৰিব পাৰিব।